আজ আমি ফিলসফি ক্লাস 12-এর অলরেডি আমি মডেল কোয়েশ্চেন উইথ আনসার আমি তোমাদের আগের ক্লাসে অর্থাৎ ফিলসফি মডেল কোয়েশ্চেন সেট 1 আমি অলরেডি আলোচনা তোমাদের করে দিয়েছি, যেখানে 2015 সালেরও কিছু প্রশ্নের মধ্যে আছে। আজকে আমি আলোচনা করব মডেল কোয়েশ্চেন উইথ আনসার সেট 2। এই সেট 2 তে তোমাদের 40 নম্বরের এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে কিন্তু এই ক্লাসটাকে তোমরা ফলো করবে এবং শর্ট প্রশ্নগুলোকে কিন্তু তোমরা ভালো করে কিন্তু পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে। তো এখান থেকে কিন্তু তোমাদের 2021 সালে কিন্তু অনেক বেশি তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে তোমরা শুরু করো, আমি বলছি। প্রশ্ন 1, কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যে নিহিত থাকে? উত্তর, অবরোহ যুক্তি। প্রশ্ন 2, নিরপেক্ষ বচনের পরিমাণ সূচক শব্দকে বলা হয়? উত্তর, মানক। প্রশ্ন 3, অসম বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের মধ্যে পার্থক্য হল? উত্তর, পরিমাণগত। প্রশ্ন 4, অ্যারিস্টটলের মতে বিরোধিতার সম্বন্ধ হল? উত্তর, দুই প্রকার। আমরা জানি একটা হলো বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। প্রশ্ন 5, চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কটি? উত্তর, 5টি। প্রশ্ন 6, সিলারেন্ট মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? উত্তর, প্রথম সংস্থানে। প্রশ্ন 7, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন? উত্তর, জর্জ বুল। প্রশ্ন 8, সকল চিত্রকার হয় অশিল্পী, বচনটির সমীকরণ হল? উত্তর, এসপি ইজিক্যাল টু জিরো, কারণ আমরা জানি রুলস হচ্ছে এসপি বার, কিন্তু পি এর উপরে বার আছে বলে আগে থেকে আবার অশিল্পীর জন্য বারবার কেটে যায়, এসপি ইজিক্যাল টু জিরো। প্রশ্ন 9, প্রকৃতির সম অবস্থার সম আচরণ করে এই নীতিকে বলা হয়? উত্তর, প্রকৃতির একরূপতা নীতি। প্রশ্ন 10, যে উপমা যুক্তিগুলির সম্পর্ক অপ্রাসঙ্গিক, কৃত্রিম, আরোপিত, ধর্মবিশিষ্ট, সেই উপমা যুক্তিকে বলা হয়? উত্তর, মন্দ উপমা যুক্তি। প্রশ্ন 11, ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগের জন্য কটি দৃষ্টান্তর প্রয়োজন? উত্তর, 2টি দৃষ্টান্তের প্রয়োজন। প্রশ্ন 12, দ্বৈত অন্বয়ী পদ্ধতি হল? উত্তর, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, অর্থাৎ দ্বৈত বা যুগ্ম অন্বয়ী পদ্ধতিকে বলা হয় অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। প্রশ্ন 13, যে বচনগুলো থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে বলে? উত্তর, হেতু বাক্য। প্রশ্ন 14, ও বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হল? উত্তর, কেবল বিধেয় পদ। প্রশ্ন 15, এ বচনের বিপরীত বিরোধী বচনটি হল? উত্তর, ই বচন। প্রশ্ন 16, নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা কটি? উত্তর, 19টি। প্রশ্ন 17, শূন্য শ্রেণীর একটি উদাহরণ দাও? উত্তর, অশ্বডিম্ব। প্রশ্ন 18, যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে? উত্তর, নিষেধক বচন। প্রশ্ন 19, সংযৌগিক বচনের
দুটি অঙ্গবাক্য সত্য হলে বচনটির সত্যমূল্য হবে উত্তর সত্য। প্রশ্ন কুড়ি, আরোহ অনুমানের জানা থেকে অজানাতে যাওয়াকে বলে বা বলা হয়, উত্তর আরোহমূলক ঝাঁপ। প্রশ্ন একুশ, যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ পদ্ধতি প্রবর্তন করেন তিনি হলেন, উত্তর মিল, পুরোনাম জন স্টুয়ার্ট মিল। প্রশ্ন ২২, আরোহের আকারগত ভিত্তি হল, উত্তর প্রকৃতির একরূপতা নীতি। প্রশ্ন ২৩, মিল ও বেইন হলেন, উত্তর বহুকারণবাদী। প্রশ্ন ২৪, কোন পদ্ধতির অপপ্রয়োগ ঘটলে কাকতালীয় দোষ ঘটে, উত্তর ব্যতিরেকী পদ্ধতি, অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে। এরপর আমরা এসএকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন ১, অবরোহ যুক্তি কি? উত্তর, যে যুক্তির সিদ্ধান্তটি এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে। প্রশ্ন ২, অধীন বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও, উত্তর আই আর ও, আমরা জানি আই বচন আর ও বচন হলো অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সম্ভব। আই বচনে বলা হয়েছে কোনো কোনো মানুষ হয় সৎ, ও বচনে বলা হয়েছে কোনো কোনো মানুষ নয় সৎ, এটাই হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত। প্রশ্ন ৩, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? উত্তর, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় তা কখনোই সিদ্ধান্ত হতে পারে না। প্রশ্ন ৪, পরিপূরক শ্রেণী কি? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী। প্রশ্ন ৫, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? উত্তর সংযোগিক বচন। প্রশ্ন ৬, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? উত্তর কোনো গ্রাহক প্রতীকের স্থলে যে পদ বা বাক্য নিবেশন করা হয় তাকে বলে নিবেশন দৃষ্টান্ত। প্রশ্ন ৭, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও, উত্তর প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভরসা করে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। প্রশ্ন ৮, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? উত্তর কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ মানুষ সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসাবে গঠন করে থাকে, তাই একে লৌকিক আরোহ অনুমান বলে। প্রশ্ন ৯, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? উত্তর প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে।
অর্থাৎ একই অবস্থায় প্রকৃতির আচরণ একই রূপ হবে। প্রশ্ন দশ, উপমা যুক্তির ভিত্তি কি? উত্তর, অসম্পূর্ণ সাদৃশ্য। প্রশ্ন এগারো, উপমা যুক্তি কাকে বলে? উত্তর, যে আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তাকে বলা হয় বা বলে উপমা যুক্তি। প্রশ্ন বারো, ফলস্তম্ভ বলতে কি বোঝো? উত্তর, সত্য সারণীর যে স্তম্ভটি থেকে বচনের সত্যমূল্য নির্ধারণ করা যায় তাকে বলে ফলস্তম্ভ। প্রশ্ন তেরো, প্রাকল্পিক বচন কাকে বলে? উত্তর, যদি তাহলে দিয়ে যে যৌগিক বচন গঠিত হয় তাকে প্রাকল্পিক বচন বলে। প্রশ্ন চোদ্দ, ধ্রুবক কাকে বলে? উত্তর, যুক্তি বা বচনের যেসব প্রতীককে পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলে। যেমন উদাহরণস্বরূপে আমি বলতে পারি ডট, ভেল। প্রশ্ন পনেরো, যৌগিক বচন কাকে বলে? উত্তর, যে বচনে শর্তের উল্লেখ থাকে তাকে যৌগিক বচন বলা হয়। প্রশ্ন ষোলো, আরোহমূলক লাভ কখন বৈধ হয়? উত্তর, প্রকৃতির একরূপতা এবং কার্যকারণ নীতির ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হলে বৈধ হয়। যে এমসিকিউ প্রশ্নগুলো আমি তোমাদের লিখিয়ে দিয়েছি, আর এসিকিউ প্রশ্নগুলো তোমাদের লিখিয়ে দিয়েছি, সেগুলো তোমরা ভালো করে তোমরা মনোযোগ সহকারে এগুলোকে ফলো করো এবং তোমরা এগুলোকে বোঝার চেষ্টা করো। যে আরোহ যুক্তির ক্ষেত্রে যেহেতু একটু শর্ট প্রশ্নগুলো একটু কঠিন, তো এগুলোকে বারবার তোমরা রিপিট করো, পড়ো বারবার করে, অধ্যয়ন করো, তাহলে দেখবে তোমরা মোটামুটি তোমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে এইভাবে তোমরা মোটামুটি এই সেটগুলো তোমরা পড়ো, ঠিক আছে? আজকে